فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন সিজদা করতেন তো অধিকাংশ মা বোনেরা, বিশেষ করে হানাফি ঘরের মা বোনেরা, যে সালাত আদায় করে, সালাত আদায় করতে গেলে তারা কি করে, যখন সিজদা দেয় তখন প্রথমে বসে পড়ে বাম পাটাকে ডান দিকে বের করে দিয়ে নিতম্বের উপরে রেখে তারপরে সিজদা করে এবং পিঠটাকে একদম মিলিয়ে দেয় আর দুই হাতকে কুকুরের মতো বিছিয়ে দেয়। অথচ হাদিস কিন্তু এর বিপরীত বলছে। রসুল সাল্লাম বলছেন যে সিজদা ঠিক মতো করবে এবং তোমাদের কেউ যেন সিজদায় কুকুরের ন্যায় জমিনে হাত পা নিজেদের হাত বিছিয়ে না দেয় কুকুরের মতো। বোখারি হাদিস নম্বর 532, মুসলিম হাদিস নম্বর 493। তাহলে সিজদা কিভাবে করতে হবে? সিজদা করার সময় তোমার দু হাতের তালু জমিনে রাখতে হবে, উভয় হাত ও জমিন পেট থেকে পৃথক রাখতে হবে। এমনকি যদি একটি ছাগলের বাচ্চা তার হাতের নিচে দিয়ে চলে যেতে চায় তাহলে যেন যেতে পারে। আবু দাউদের হাদিসে রয়েছে, তো হাদিস রয়েছে আবু দাউদের রয়েছে। এবং যেটা হচ্ছে সবচেয়ে ভালো হাদিস সেটা হচ্ছে যে তিনি হাতটাকে কুকুরের মতো বিছিয়ে দিতে নিষেধ করেছেন। তো কিন্তু মা বোনেরা যখন বাড়ির ভেতরে বা যেখানে পর্দা স্থল সেখানে নামাজ পড়বে, ওইভাবে নামাজ পড়বে। আর যদি তারা এমন জায়গায় নামাজ পড়ে যে পরপুরুষ হয়তো বাড়িতে ঢুকে পড়া সম্ভব না, তাহলে কি করবে, একটু একদম আঁটো সাঁটো হয়ে বসবে, যাতে জমিনের হাতটা বিছিয়ে দেবে না বা পৃথক রাখবে না। আর বেশি ফাঁক রাখার বিষয় নয় যে এমন ফাঁক রাখতে হবে যে ছাগলের বাচ্চা ভেতর দিয়ে গলে যেতে পারবে, ওরকমও করবে না। যদি তারা একদম নিজেদের পর্দার অন্তরালে নামাজ পড়ে, মসজিদে যদি আলাদা জায়গা থাকে সেখানে নামাজ পড়ে, তাহলে আলাদা ব্যাপার। ওইভাবে নামাজ যেভাবে মানে পড়বে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন।